আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা সেদিন রাতের বেলা কিন্তু গতকালকে পৌঁছেই গিয়েছি বাসায় তো কোনো অসুবিধা হয়নি রাতের বেলা আসতে প্রায় সাড়ে নয়টা বেজে গেছে তো এসে কোনো আর ভিডিও করা হয়নি আমি আজকে সকাল থেকে একটা ভিডিও করছি ভাবলাম আজকে আমার বাবার বাড়িটাই প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করি আমার বাবার বাড়িটা দেখুন একদম রাস্তার কাছেই কিন্তু এটা মানে যে সিলেট জকিগঞ্জ রোডের একদম সাথেই আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু রাস্তায় কিন্তু অনেকগুলো গাড়ি চলাচল করছে আর এই যে বালু আর সাথে বস্তা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার আবুর ব্যবসার গরুগুলো গাড়িতে তোলা হয় এই বস্তার উপর দিয়ে আর কি বালুতে বালুগুলো বস্তার মধ্যে ভরে তারপর ওখানে একটা উঁচু জায়গা করেছে ওখান দিয়ে গাড়িতে তুলে গরুগুলো তো এইখানে হচ্ছে আমাদের বাড়ির মানে ঘরে ঢোকার এ হচ্ছে মেইন দরজা আর কি এদিক দিয়ে আমাদের রাস্তা থেকে এখানে এখান দিয়ে ঢুকতে হয় ঘরের মধ্যে তো এখানে একটা বেঞ্চ রাখা আছে এটা হচ্ছে বাইর থেকে হঠাৎ করে যদি বাইরের কেউ আসে তাহলে এখানে বসে বসে গল্প টল্প করে চলে যায় গ্রামের কেউ যদি আসে যেরকম হঠাৎ অনেকেই আসে না সেরকম আর কি আর এটা হচ্ছে বারান্দা আর এখানে হচ্ছে আম অনেকগুলো ধান জমা করে রেখে দিয়েছে এখানে এখনো শোকা শোকানো হয়নি এগুলো এই জন্য বস্তাও ভয় নেই এগুলো এখন এরকম রয়ে গেছে ধানগুলো আর পাশে হচ্ছে একটা আলমারির মতো রেখেছে এখানে জুতো তারপর হাপি চাবি সেই এগুলো রাখা হয় আর এখান দিয়ে আমাদের ঘরে ঢোকার দুইটা রাস্তা মানে দরজা তা আমি আমার আম্মোর রুম দিয়ে ঢুকছি আমার আম্মু মূলত শুধু দুইটা রুম ইউজ করে আমাদের হচ্ছে ছয়টা রুম ছয়টার মধ্যে একটা ভাড়া দেওয়া হয়ে গেছে আর চারটা রুম আছে চারটার ভিতরে আম্মু দুইটা ইউজ করে আর দুইটা এমনিতেই পড়ে আছে তো এইটা আমার আম্মু ইউজ করে এটা হচ্ছে আমার আব্বু মোর বেডরুম এখানে হচ্ছে একটা খাট ডাইনিং টেবিল তারপর হচ্ছে আলমারি ড্রেসিং টেবিল আর একটা শোকেজ আর একটা বড় আগের জমানের যে বাক্স ছিল ওগুলো আছে তো এটা হচ্ছে আরেকটা রুম এটাতে এখন আমি থাকছি আমি আসার পরে আমার ভাইয়াও আসলে এটাতেই থাকে আর আগে যখন আমার বিয়ে হয়নি তখন এটাতে আমার ভাই থাকতো ভাই আর আমি যখন লেখাপড়া করতাম তখন এটাতে ভাইয়া থাকতো আর ভিতরের যে রুমটা আমি এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই রুমটায় আমি থাকতাম আগে তখন অনেক পরিপাটি ছিল আর অনেক ফার্নিচার ছিল সেগুলো এখন ঘুমে খেয়ে খেয়ে ফেলেছে আমার বিয়ের পর এগুলো ভেঙে ফেলা হয়েছে এই যে জানলা দেখতে পাচ্ছেন এই জাননায় আমি একটা টেবিল রেখে ওখানে আমি পড়তাম আর এখানে একটা খাট ছিল অনেক বড় সেখানে আমি থাকতাম আর এদিক দিয়ে আরও একটা আলনা ছিল আমার সেটা শুধু আমার পার্সোনাল আলনা ছিল তো ওখানে আমার কাপড় চোপড় থাকতো তো এখন আমার বিয়ে হওয়ার সাথে সাথে এগুলোকেও ঘুনা খেয়ে ফেলেছে এই জন্য সবগুলো ভেঙে ফেলা হয়েছে আর এক্সট্রা কোনো আর ফার্নিচার আব্বু বানায়নি নতুন করে আর যেহেতু এখানে কেউ থাকেই না এই জন্য আম্মু এটাকে তেমন একটা টেক কেয়ার করে না তো আমি আসার পর আমার চাচাতো বোনটা এই রুমটায় থাকছে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন একটা দরজা এদিক দিয়ে আরেকটা রুমে যাওয়া যায় সেটা এখন ভাড়া দিয়ে ফেলেছে আর ওদিক দিয়ে আরেকটা দরজা আছে বাহিরে যাওয়ার আর ভেতরের তো দরজা হলো এটা তো এখন মোটামুটি চারটা রুম আম্মু ইউজ করছে আর এই দুইটা রুম ভাড়া দেওয়া হয়ে গেছে তো এখন আমি নিয়ে যাচ্ছি আমি আবারও আম্মুর রুমে এদিক দিয়ে এভাবে আমাদের ঘরটা আসলে এল সিস্টেমের ঘর আর প্রত্যেকটা ঘরে আগে খুবই আলো ছিল আর এখন দেখতে পাচ্ছেন খুবই অন্ধকার কারণ আমাদের এখন গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে আশেপাশের গাছের কারণে এখন ঘরটা প্রায় অন্ধকারের মতো তো আব্বু দেখতে পাচ্ছেন একটা টিভি রেখে দিয়েছে বক্সের উপরে আর এটা হচ্ছে পাকঘর পাকঘরে এখানে একটা হচ্ছে ফ্রিজ রাখা আছে এই পাশে আরও একটা ফ্রিজ রাখা আছে আর পাশেই হচ্ছে বাথরুম টয়লেট আর এটা হচ্ছে আমর কিচেনের একটা মানে ফিট করা একটা এই শোকেছে মতো তৈরি করেছে আর এটা হচ্ছে বাথরুম এখানে গোসল করা হয় তেমন একটা করে না মাঝে মধ্যে করা হয় এমন তো ইউজও হয় আর বিভিন্ন কারণে ইউজ করা হয় এখানে একটা বেসিনা দেওয়া আছে আর এখানে পাশেই হচ্ছে টয়লেটটা এখানে এই যে পাশে টয়লেট আর একসাথে বাথরুম আর টয়লেট করে কারণ গ্রামের বাড়ি কেউ হয়তো এখানে তেমন একটা গোসল করবে না সেজন্যই আম্মু আলাদা করতে বলেছে তো আলাদা করা হয়েছে তো এই যে আমার আম্মুর রান্নাঘরটা এরকম আসলে তেমন একটা গোছানো গাছানো নেই কারণ আমাদের বাসায় কেউ নেই গোছানোর আর এটা হচ্ছে চুলা আমর এই সিলেটের এই চিমনি চুলা বলে এটাকে এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা চুলা এটা এরকম করে ছোট্ট করে একটা রাখে করে আর ভেতরে চুলা থাকে আর ধোঁয়াগুলো এদিক দিয়ে ঘর পুরা ঘরটা নষ্ট করে না শুধু ওখানেই মানে উপর দিক দিয়ে কি একটা আছে ওদিক দিয়ে চলে যায় আর ঘরটা নষ্ট হয় না কালি হয় না তো রান্নাঘরের এদিক দিয়েও একটা দরজা আছে এদিক দিয়েও বাইরে হয়ে যায় মানে বাইরে যাওয়ার একটা দরজা আর এদিক দিয়ে একটা ছোটো উঠান আছে আর এই যে দেখতে পাচ্ছেন আব্বুর দুইটা গাড়ি এগুলো ভাড়া দেওয়া হয় ট্র্যাক্টর বলে এগুলোকে ওই হাল চাষ যারা করে তাদের খুব প্রয়োজন হয় আব্বু এটা ভাড়া দেয় আর এদিক দিয়ে হচ্ছে আরেকটা রুম এখানে হচ্ছে গরু তারপর হাঁস মুরগি কবুতর আমুর লাকড়ি তারপর ধান সব কিছু এই রুমটাতেই থাকে এটা স্টোর রুমের মতো আর কি এখানে সব মানে হাবি চাবি সব রাখা হয় ওই রুমটাতে আর এদিক দিয়ে হচ্ছে পুকুরে যাওয়ার একটা লোক দেখতে পাচ্ছেন আর সারি সারি কিন্তু অনেকগুলো আমাদের সুপারি গাছ আগে কিন্তু এরকম ছিল না এখন গাছগুলো বড় হয়ে একদম মানে কীরকম একটা সেপারেট হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে আমি কিন্তু বিয়ের পরে প্রথম শীতকালে আসলাম আর কখনো আসিনি আর এই দিক দিয়ে হচ্ছে এখানে দাঁড়ালেই পাশে ঘুরলে আমাদের এই পাশে হচ্ছে মানে বাড়ির সামনাটা দেখা যায় আর আর এই সাইডে ঘুরলে হচ্ছে পুকুর তা আমি আমি সামনাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে আসলে আমাদের বাড়িটা একদম সিম্পল তেমন একটা কোনো গর্জিয়াস নেই আমি যেরকম সিম্পল আমাদের বাড়িও সেরকম সিম্পল যাই না কার কাছে কেমন লাগবে তারপর আমি আমার বাড়িটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন আমি ঘুরে এদিক দিয়ে পুকুরে যাচ্ছি এটা হচ্ছে পুকুরে যাওয়ার জন্য রাস্তা আর এই যে পুকুর আমাদের আমাদের পুকুরটাও কিন্তু অনেক বড় বিশাল বড় আমাদের একটা পুকুর সবাই আসলে স্বজন সবাই বকা দেয় কেন এত বড় পুকুর করলো আব্বু তো যেহেতু এটা আমাদের একা বাড়ি আমাদের এখানে আর কোনো চা চা বা অন্য কেউ নেই আমাদের একাই বাড়ি আব্বু নতুন বাড়ি করেছে তাই মাটি অনেক দরকার ছিল বাড়িটা তো অনেক বড় আমাদের তো এই পুকুর থেকে মাটি নিয়ে নিয়ে মানে পুরো বাড়িটাই কমপ্লিট করেছে সে কারণে পুকুরটা অনেক বড় হয়ে গেছে আর অনেক বড় দেখতেই পাচ্ছেন আর পুকুরটা কিন্তু অনেক গভীরও অনেক গভীর পুকুরটা বিশাল বড় কিন্তু আমি কিন্তু একটা সাইড আপনাদেরকে দেখাচ্ছি পুকুরের আর একটা সাইড হচ্ছে ওদিক দিয়ে ঘুরে গিয়ে দেখাতে হয় তো এই জন্য আমি একটা সাইডই দেখাচ্ছি আর এই পুকুর থেকে হচ্ছে বাড়িটা এরকম ঘাট থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে খুব কাছেই দিয়েছে খুব একটা বেশি দূরে না তো এই জন্য আর বাথরুমে মানে বেশি একটা ইউজ হয় না এই জন্যই সেপারেট করা হয়েছে বাথরুম আর টয়লেটটা এখানে আমার আমার তিনটা ছেলে দেখতে পাচ্ছেন খুব দুষ্টমি করছে ওরা কিন্তু বন্ধি ঘর থেকে যে বের হয়েছে খুবই খুশি ওরা খুবই মানে লাফালাফি দৌড়াদৌড়ি করতে পারছে অনেক আমার মানে বাচ্চাগুলো অনেক হ্যাপি ওদের নানা বাড়িতে এসে আর চারপাশে দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাছগাছালি আমাদের কিন্তু দেখা যাচ্ছে আসলে গ্রামের এই পরিবেশটাই অনেক ভালো লাগে কার কীরকম যায় না তবে আমার কাছে কিন্তু আমাদের মানে এখনকার এই লুকটা আমার কাছে খুবই ভালো লাগছে তো কার কীরকম লাগলো সবাই আমাকে কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ